ফাগাতানি দ্বিতীয়বার আমাকে জড়ায়া ধরছে হাত্তা বালাগা মিন্নিল জুহুদ এবারের চাপ আগের মতোই একটুও কম না আমার শক্তির শেষ সীমানা আমার শক্তির শেষ সীমানা তোমার সালামি আমাকে আবার ছেড়ে দিল ফাকালা ইকরা মুহাম্মদ পড়ো ফাকুলতু মা আনা বিকারি তুমি কে আমাকে বারবার পড়তে বলো আমি তো পড়তে জানি না আমি পড়া শিখি নাই ফাআখাযানি ফাগাত্তানি সানিয়া হাত্তা বালাগা মিন্নি জুহুদ তুম্মা আরসালানি বাস এই চাপাচাপি হলো তিনবার এই জন্য একটা কথা আছে এলেম সিনা ব সিনা না ব সফিনা এলেম সিনা ব সিনা না ব সফিনা এলেম এক সিনা থেকে আরেক সিনার মধ্যে যায় জাহাজ দিয়া গাড়ি দিয়া এলেম নেওয়া যায় না এই জন্য সারা জীবনে উস্তাদের কদর করে না তারা এলেম পায় না হ্যাঁ জাহিরি আলফাজ শিখতে পারে বই পড়া শিখতে পারে কিন্তু এলেম আসে বই পড়া শিখছে সার্টিফিকেট কিনছে এটার নাম এলেম না এলেম কি এলমে আদা পেশে রাব্বুল আলামিন কুরহানাদ মর্দের আদর ইয়াউমে দিন এলেম হলো ওই জ্ঞান যে জ্ঞান তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দিবে ওইটার নাম হলো এলেম আর যেই বিদ্যায় তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে না ওইটা এলেম না এটা হলো ময়না পাখির মুখস্থ বলি কেবল এলেম মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেয় তাআল্লুক মা আল্লাহ করে দেয় যেই এলেমের দ্বারা তাআল্লুক মা আল্লাহ করে হয় এখানে এলেমের দ্বারা ওই এলেম উদ্দেশ্য জি দোস্ত এলেম সিনা ব সিনা এলেম এক সিনা থেকে আরেক সিনায় আসে এটা বই পড়ে হয় না কিতাব পড়ে হয় না তার প্রমাণ এই এবারও জিবরিল মুহাম্মদ আরবিকে বুকে ধরে চাপ দিলেন এক সিনা থেকে আরেক সিনায় এলেন গেছে জি যাদের এলেমের দরকার আছে সাবধান ওস্তাদের সাথে বেয়াদবি করবেন না সারা জমন পড়তে পারবেন অনেক কিতাব পড়তে পারবেন কিন্তু এলেম পাবেন না গেল না রাহার গেজ না আমি টানা দারি ষষ্ঠ সাল হারসে কুতা ফাহনে কামেল জমে খাতের কুল্লে হাল খেদমতে উস্তাদ বায়াত হাম সবর খানি মোদাম লফজ রাতাহ কি কে খানি তাসা ভি মর্দে কামাল জীবনে এলেম পাইবার ছয়টা শর্ত ছয় শর্তের একটা শর্ত হইল যার কাছ থেকে এলেম নিবা তার খেদমত করতে হইল
তুমি মাদ্রাসায় গিয়া, তুমি স্কুলে গিয়া, শুধু তুমি তোমার পড়া কইরা জ্ঞানী হয়ে যাবে, এলেমওয়ালা হয়ে যাবে, তুমি এটা চিন্তাই করো না। আল্লাহ রসুলের সাহাবাদের মধ্যে যারা বড় বড় আলেম ছিলেন, তারা বড় বড় খাদেম ছিলেন, যে কারণে ফখর করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, চিনো আমাকে, আমি কে? আমি ওই ব্যক্তি যে ব্যক্তি মুহাম্মাদের মেসবাহ বহন করছি। এটা গৌরবের বিষয়। চিনো আমাকে, আমি কে? আমি ওই ব্যক্তি যে মানুষটা মুহাম্মাদের ওজুর লোটা বহন করছে। এইভাবে ইবনে মাসউদ বলতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, চিনো আমি কে? আমি আল্লাহ রসুলের খাদেম। খেদমত লাগবে, তো বলতেছিলাম এলেম সিনা ব সিনা, এলেম এক সিনা থেকে আরেক সিনায় যায় নজরের দ্বারা। উস্তাজুল মুকাররমের যদি নজর পড়ে, দয়ার নজর, ফয়েজের নজর, এজন্য ভুলেও আপনাদের ছেলে পেলে মাদ্রাসায় দিয়া উস্তাদের কাছে দিয়া ভুলেও ধমক দিয়ে না উস্তাদকে, কি হুজুর এত পিটানটা? মনে রাখেন, আর লাগবে না লেখাপড়া, এখানেই শেষ, কিসা এখানেই খতম, এক পয়সার ম্যাচ, আমার ফরস্তা এনেই শেষ, তোমার ফরস্তা এনেই শেষ। হ্যাঁ, যদি তোমার ভালো না লাগে, একদিন অত্যন্ত নম্র ভাষায় বলো, ওস্তাদজি আমার ছেলেটা এতদিন আপনার কাছে ছিল, আমার একটু সমস্যা আছে, আমি আর এখানে রাখতাম না, আমার ছেলেটায় যদি কোনো বেয়াদবি করে থাকে মাফ করে দিয়েন, আমি অন্যত্র নিয়ে যাব। এটা বলতে চাইও না, হুজুর আপনার ব্যবহার ভালো না এই জন্য নেই গিয়া, হুজুর আপনারা খালি পিটান এই জন্য নেই গিয়া, হুজুর আপনাদের এখানে পড়া হয় না এই জন্য নেই গিয়া, যাও আর পড়া হবে না, আর হবে না। আল্লাহু আকবর। তাহলে এলেম আসলো চাপাচাপির মাধ্যমে। যে মুহাম্মদ পড়তে জানে না, সেই মুহাম্মদ পড়া শিখছে কিসের মাধ্যমে? আলিঙ্গনের মাধ্যমে, আলিঙ্গনের মাধ্যমে। فقال اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم اي সর্বপ্রথম কয়টা আয়াত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম নবী আলাইহি সালাতু ওয়াসালামকে পড়াইলেন? পড়ো মুহাম্মদ তোমার রবের নামে, বিসমি রব্বিকা, তোমার রবের নামে পড়ো। কোন রব? আল্লাযী খলাক, যে রব তোমাকে সৃষ্টি করেছে তার নামে তুমি পড়ো। এখন দেখার বিষয় হলো দোস্তরে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তারা কি আল্লাহর নামে পড়েনি? যদি আল্লাহর নামে পড়ত তাহলে ওইখানে কেন এত পপাচার, ওইখানে কেন
ছাত্রে ওস্তাদকে পিটায়, আল্লাহর নামে পড়ার কথা বলছে। এখানে আমি দু একটা কথা বলবো। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার খালেকের নামে পড়ো। আপনারা যারা তালেবে ইলম আছেন অথবা যারা তালেবে ইলমের বাবা আছেন, আজকে নিয়ত বদলায় ফেলেন। যদি আপনার ছেলেকে পড়ান তো আল্লাহর নামে পড়ান, আমরা তো পড়াই না। যে আমার ছেলে কোরআন ও হাদিস পড়ে একদিন মিম্বরে বসে বড় বড় কথা বলবে, এই নিয়তে পড়াইয়েন না তো কপালে জাহান্নাম। আমার ছেলে একদিন দেশবরণ্য বক্তা হবে, আন্তর্জাতিক বক্তা হবে, আমি বাবা আমার নাম হবে অমুকের ছেলে, দোস্ত রে তোমার জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আমার ছেলে একদিন আমার সংসারের হাল ধরবে, তাই তারে কোরআন হাদিস পড়াইতেছি। আমার মেয়েটা যদি মাদ্রাসায় পড়াই, আশা করি ভালো জায়গায় বিয়ে হবে। দোস্ত রে তোর আমও গেছে, সালাও গেছে, যেই দড়ি দিয়া বস্তা বাঁধছিলি দড়ি শুদ্ধ গেছে। এই যে দলিল, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, ও মুহাম্মদ তুমি পড়ো ওই ওই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে। এর মানে ইখলাস, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য পড়তে হবে। আমি পড়ে কিছু বুঝবো, যা বুঝব তার উপরে আমল করব। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এলেম শিখে দুনিয়ার কোনো আশা বাসনা নাই, সে তো জান্নাত পাবেই না, জান্নাতের গন্ধ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআন স্পষ্ট, কুরআন অস্পষ্ট না বন্ধু, কুরআন স্পষ্ট, সব কথা বলা আছে, তুমি ভালো করে পড়ো। এই যে ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, তুমি পড়ো তোমার ওই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছে। তুমি সৃষ্টি যেন সেই স্রষ্টাকে এলেমের মাধ্যমে চিনতে পারো, পাইতে পারো, এই জন্য এলেম শিখো, দুনিয়ার জন্য নয়। আর যার কাছে এই এলেম আসছে সেই সে নিজেই বলে গেছে, তোমার এই শিক্ষার মধ্যে যদি কোনো কামনা বাসনা থাকে, দুনিয়ার কোনো আশা থাকে, যে আমার নাম হবে, সুনাম হবে, সুখ্যাতি হবে। বন্ধুরে দয়াল নবী নিজেই বলছে, উম্মত রে তোর ঠিকানা কিন্তু জাহান্নাম, সাবধান। এই জন্যে আজকে অনেকেই অনেক কিছু করি, এই করি সেই করি, একটু ভালো করে চিন্তা ভাবনা করলে, হিসাব করলে, জিজ্ঞাসা করলে দেখা যায় এর মনে হলো আমার পয়সা কামাই করা। বক্তা হুজুরে বক্তৃতা করে, আগে হুজুরে গরিব ছিল, এখন হুজুরে কোটিপতি হয়ে গেছে। মহাদ্দেশ সাহেব হুজুরে পাঁচটা সাতটা মাদ্রাসায় পড়ায়, খালি বেতন আর বেতন। খতিব সাহ হুজুরের অনেক বেতন, জানি না গতি কি হবে, কিন্তু আমার মনে ভয় লাগে।
আমি কোনো ফতোয়া দিতেছি না, আমি জান্নাত জাহান্নামের কথা বলতেছি না, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি যখন মেরাজে গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন একটা মানুষের জিহ্বা আগুনের কাছে দিয়া কাটে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইলকে জিগাইলেন, ও ভাই জিবরাইল, এই মানুষটাকে এই আযাব এই শাস্তি কেন দেয়, তার জিহ্বা কেন কাটে? তখন জিবরাইল বলল, রাসূল গো, এই মানুষগুলো হলো আপনার উম্মতের বড় বড় বক্তা, তারা ছিল ওই দল, ইয়াকুলুন মা লা তাফআলুন, যা করতো তা যা বলতো তা করতো না, বলাটা ছিল তার বাণিজ্য, বলাটা ছিল তার ব্যবসা, বলাটা ছিল তার পেশা। হাদিস ভাই আমি গল্প কই না, এটা তার ব্যবসা ছিল, ব্যবসা। তাই আবারও একটা পড়ি, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, ও মুহাম্মদ তুমি পড়ো তোমার ওই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছে, অন্য কোন নিয়তে পড়ো না, তাহলে সমস্যা আছে। আর আয়াতের শেষ শব্দে শিখাই দিছে, আল্লাযী খলাকা, যে সৃষ্টি করছে তার নামে পড়ো। এর দ্বারা বোঝা যায় এলেমের মূল মাকসুদ হলো মাখলুককে খালেককে চিনে, এটা হলো এলেমের উদ্দেশ্য। কে কাকে চিনবে? মাখলুককে খালেককে চিনবে, মাখলুককে খালেককে চিনবে, এটা হলো এলেমের উদ্দেশ্য। খলাকাল ইনসানা মিন আলাকা, ও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে তৈয়ার করছে আল্লাহ থেকে, এক টুকরা গোস্ত থেকে। মায়ের জরায়ুতে যখন পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু একত্র হয়েছে, ওইখান থেকে একটু রক্ত হয়েছে, ওই রক্তটা কদিন পরে একটু গোস্তে পরিণত হয়েছে, সেই গোস্ত থেকে আমি ইনসানকে সৃষ্টি করেছি। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো পড়ো, তোমার রবের নামে পড়ো, তোমার রব আকরাম। ওয়া রাব্বুকাল আকরাম, সবচেয়ে সম্মানের পাওনাদার, সম্মান সবচেয়ে বেশি পাওনাদার আকরাম ইসমে তফজিল এসে গেল। এখানে আরেকটা কথা ইঙ্গিত করছে, তুমি যদি এলেম শিখো সেই জাতে আকরামের সাথে তোমার সম্পর্ক হবে, ওই জাতে আকরামের সাথে তোমার সম্পর্ক হইবার দুসরা কোনো পথ নাই, পথ একটাই এলেম। এলেম শিখে সেই এলেম অনুপাতে কাজ করা। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে জ্ঞান দান করেছে কলমের মাধ্যমে। দোস্তদের যে ব্যক্তি পড়তে পারে লিখতে পারে না তাকে শিক্ষিত বলে না, জ্ঞান দান করছে কলমের মাধ্যমে। আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম,
মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এমন কিছু জিনিস কোরআনের মাধ্যমে, যে এলেম মানুষের ছিল না, যে জ্ঞান মানুষের ছিল না, সেই অজানা জিনিস মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিছে। আজকের ওয়াজ এখানেই শেষ। তো শেষ করবার আগে দুইটা কথা বলি। এইটি প্রথম ওহী। ওহী এখান থেকেই শুরু, যে মুহাম্মদ পড়ো, তাইলে শরীয়তে মুহাম্মদের প্রথম হুকুম পড়া। শরীয়তে মুহাম্মদের প্রথম হুকুম হলো পড়া, নামাজ না, রোজা না, হজ না, যাকাত না, জিকির না। সর্বপ্রথম হুকুম হলো পড়া। এই জন্য পড়ার কথা বললে সবার মাথা ব্যথা। আমি কত মানুষকে বলে দেখছি, বাইরে এ সমস্ত রাইখে দিয়া পড়, তাই না? মানুষ পড়তে কেউ রাজি না, তার পীরের বাড়িতে যাইতে রাজি আছে বছরে ছয় বার নয় বার, বা আরো কিছু করে, এসব বলে লাভ নাই। দেখো, তোমাকে পড়ার কথা বলছে সর্বপ্রথম ওহী। ও মুহাম্মদ, তুমি পড়ো, তোমার উম্মতকে পড়তে বলো। না পড়লে কি হবে? যেই দরবারে যাইবা ওই দরবারওয়ালার জলক দেখা তুমি তার কান্দে ঘুরে যাবে। না পড়লে কি হবে? একদলে বলবে নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, তুমিও পড়া শুরু করবা, তোমার তো পড়া নাই। অথচ ইমামের পিছনে সূরা পড়লে না, সূরা ফাতিহা পড়লে নামাজ ভেঙে যায়। একদল বলবে বুকে হাত বাড়তে হবে, শুই না, তুমিও বাধা শুরু করবা। আর কইবা বেড়া তো মুক্কা শরীফিতে পড়েছে বেড়া, তুই তো বসত দরগা বাড়ি মারবস, তুই কি বুঝবি? তোমার যে এলেন নাই গিয়া ওই বেটায় সেইটা কইছে, ঢুকছে তোমার ভিতরে। আর এক বেটায় বলবে কইরা সেটা কোনো কাজ হবে না, মার্কিন কাপড় ভি সব খোয়ালা, দাড়ি মুস কিছুই কাটিস না, চুল বড় করে রাখ রাখতেছে, সে বুঝছে ঠিক এদিকে পড়, কারণ পরে নেইছে। আরেক বেটা লইছে দাওয়ার সুর বিলিয়ে ঘুরে দেশে দেশে, এই ঘুরার কারণ কি? সে যে পড়ছে না। আরেক বেটা সারা শরীরের মধ্যে শিকল জড়ায় দিয়া দুই মুম শিকল লয়ে ঘুরতেছে, ওই বেলে কোথায় ঘুরছে? এই হাল তার কেন হলো? সে যে পড়ছে না। অতএব যেখানে যায় ওইখানের অবস্থা দেখে সে ফান্দে পড়ে যায়। যদি তোমার এলেন থাকতো সঠিক এলেন, তাহলে তুমি কমাস কম একটু বিবেচনা করতে পারতা। আচ্ছা সে কি বলে, সে কি বলে? সব কিতাবের লোকে তো বনে না। ও মিয়া, শুধু আলেম পাঠাই নাই, নবী পাঠাই নাই, লোকে কিতাব পাঠাইছে, এই জন্য কিতাবটা পড়ো। এখন কত হইলে কিতাবটা কার কাছে পড়বা? ওস্তাদের কাছে? ঘরে বসে বসে একলা না, যে আমি তো এম এ পাস, আমি তো বিএ পাস, আমি মাস্টার ডিগ্রি পাস, আমি পিএইচডি ডিগ্রি ধারি, আবার আবার কার কাছে পড়ুন লাগবো? বাংলা কোরআন শরীফ কিনা ইন্যা ঘরে বয়ে বয়ে করলাম না, সমস্ত তফসিরের কিতাব বাংলা হয়ে গেছে না, সমস্যা কি? তফসিরে জালালাইন বাংলা আছে, পড়ে ফেলব। তফসিরে বাইজমি বাংলা আছে, তফসিরে কবির বাংলা আছে, বয়ানুল কুরআন বাংলা আছে, বড় বড় কিতাব কাশ্যপের মতন কিতাব বাংলা আছে, তারপর জামুকার কাছে বাংলা দা ফেললাম। আর হাদিস আবার কার কাছে পড়বো?
Bukhari, Tirmizi, Abu Dawud, Nasai, İbn Majah, Zohr, hadisler kitabı ise sob bangla hoye geçe. Gore boshe pore nilo. Fekar kitab sob bangla hoye geçe. Talimul İslam theke shuru kore Fatwa Shami Alamgiri ja ache sob bangla hoye geçe. Ei loktay opeksha kore jaibo. Karon loktay kitab pore alem sar. Sahabara kitap porse, Kur'an porse, ustadder kache. Jei karone tara shotik poth paise. Duiter ekta chhara jabe na. Kitab lao, ustadder samne bol. Ustadder samne boya kitab loya tar pore bol. Wa akhire da'wana anil hamdulillahi rabbil alamin.